বাংলা সংবাদে আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজ্য বিজেপির পুরসভা ঘেরাও অভিযান শুরু হয়েছে। সেন্ট্রাল অ্যাভিনিউয়ে 6 মুরলিধর সেন স্ট্রিট থেকে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে কিন্তু মিছিল এগিয়ে যাচ্ছে কলকাতা পুরসভার দিকে, এবং 10 দফা দাবিতে এই মিছিল করছে রাজ্য বিজেপি, যেখানে কিন্তু 10টি দফা দাবি রয়েছে। এবং এই 10 দফা দাবিতে ডেঙ্গু সহ ডেঙ্গু মুক্ত শহর, জঞ্জাল মুক্ত শহর, কাটমানি মুক্ত শহর, সাবওয়েযুক্ত শহর, ইলেকট্রিক ঝুলার তার মুক্ত শহরের দাবিতে, এরকম 10 দফা দাবিতে কিন্তু বিজেপির যে মিছিল, পুরসভা ঘেরাও মিছিল শুরু হয়ে গেছে। আমি প্রকাশকে বলবো, দেখো প্রচুর রাজ্য থেকে প্রচুর বিজেপি সমর্থক কিন্তু তারা এসছেন, এবং মিছিল ধীরে 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 এগিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যুব মোর্চার সভাপতি দেবজিৎ সরকারকে, তার নেতৃত্বে কিন্তু এই মিছিল এগিয়ে যাচ্ছে। আমি একটু পিছনে আসবো, দেখো সামনেই কিন্তু বিজেপির মহিলা ব্রিগেড রয়েছে, মহিলা মোর্চা রয়েছে, এবং তারা কিন্তু কলকাতা কর্পোরেশন ঘেরাও অভিযান করছেন, কলকাতা কর্পোরেশন ঘেরাও অভিযান করছেন, এবং এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন রাজ্য বিজেপি, রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে ডেঙ্গু মুক্ত শহর সহ 10 দফা দাবিতে সভাপতি দিলীপ বিজেপি সমর্থক কর্মী সমর্থক কিন্তু জড়ো হয়েছেন। এবং প্রথমেই আপনারা পুরসভা অভিযান কি কি দাবি নিয়ে করছেন? আমরা ডেঙ্গু নিয়ে করছি, যাতে ডেঙ্গু মুক্ত হয়। ডেঙ্গুর জন্য যেসব মানুষরা মারা যাচ্ছে এবং অসুস্থ হয়ে পড়ছে, তার জন্য আমরা চাইছি যাতে ডেঙ্গু মুক্ত হয়। আমাদের মুখ্যমন্ত্রী ডেঙ্গু নিয়ে কোনো কিছু কোনো দিক দিয়ে মানুষের উপকার করছেন না। কত মানুষ অসুস্থ হয়ে পড়ছে, কত মানুষ মানে মারা যাচ্ছেন, এইসব নিয়ে আমরা আজকে ডেঙ্গু নিয়ে আজকে আমরা এই পদক্ষেপ। ডেঙ্গু ছাড়া আর কি কি দাবি আছে আমরা শুনে জানিয়ে দিলেন ডেঙ্গু মুক্ত শহর করতে, কারণ ডেঙ্গুতে আমরা দেখে পাচ্ছি একের এবং আগের থেকে অনেকটা ডেঙ্গু মুক্ত পাশাপাশি জলেতে ডেঙ্গির মশা ডিম পেড়েছে, সেই জন্য ডেঙ্গি বেড়ে গেছে, এইসব কথাবার্তা বলে লোক বোলানো যাবে না। আমরা দেখুন, মৃত্যু হতেই পারে, রোগ হতেই পারে, কিন্তু এটা কি সমর্থন আপনারা করবেন যে যে রোগে যে মারা গেছে, জোর করা হচ্ছে ডাক্তারবাবুদের ডেথ সার্টিফিকেটে সেই রোগ লেখা যাবে না। পূজা দাসের ক্ষেত্রে পরিষ্কার প্রমাণিত তার ডেঙ্গি হয়েছিল, বেচারি ডেঙ্গিতে ওই মেয়েটি মারা গেছে, 16 বছরের ফুটপটি মেয়েটি, সবার বাড়িতে এরম বয়সী মেয়ে আছে, এরম বয়সী ছেলে আছে, তাহলে তাদের যদি ডেঙ্গিতে তাদের যদি আরো বেসরকারি এখন শুনছি 1 লাখের কাছাকাছি, আর কবে ওনারা জাগবেন? পুরসভা পর্যন্ত যাওয়ার আগে যদি পুলিশ প্রশাসন আটকে দেয়, সেক্ষেত্রে আপনাদের পরবর্তী কর্মসূচি কি হবে? দেখুন, যদি তো বলতে পারবো না, যদি অনেক কিছুই হতে পারে, যদি নিয়ে আমরা কোনো কিছু বলতে পারবো না, কিন্তু প্রশাসন যদি আটকে দেয় দেখা যাক যা হবে, অবস্থা বুঝে ব্যবস্থা হবে। একেবারে দেবজিৎ সরকার কিন্তু বলে দিলেন তাদের এই অভিযান মূলত ডেঙ্গিকে কেন্দ্র করে, এবং সেক্ষেত্রে প্রশাসন যদি পুরসভা পর্যন্ত যেতে তাদের না দেয়, বাধা দেয়, তাহলে অবস্থা বুঝে ব্যবস্থা হবে। এবং আমরা দেখাচ্ছি যে প্রচুর প্রচুর বিজেপির কর্মী সমর্থক কিন্তু এই পুরসভায়, আমি দেখছি প্রতীকী প্রতিবাদ হিসাবে, সামনেই বলবো ক্যামেরা পার্সন প্রকাশকে, প্রতীকী প্রতিবাদ হিসাবে কিন্তু মশারি নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ যে পুরসভা অভিযান চলছে সেখানে কিন্তু প্রতীকী প্রতিবাদ হিসাবে মশারি নিয়ে যাওয়া হচ্ছে বিজেপির অভিনব এই প্রতিবাদ। ডেঙ্গু মূলত ডেঙ্গুর শহরে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, এবং পুরসভায় কোনো হেলদেল নেই, এই অভিযোগের ভিত্তিতে কিন্তু আজকের পুরসভা অভিযান করছে। আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুরসভার কাউন্সিলর, বিজেপি কাউন্সিলর মীনা দেবী পুরোহিত, তারা কিন্তু অভিনব প্রতিবাদ জানাচ্ছে এই মশারি টাঙিয়ে প্রতিবাদ জানাচ্ছে, এবং এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। প্রচুর মানুষ জমায়েত হয়েছে, ধীরে ধীরে সেন্ট্রাল অ্যাভিনিউর দিক থেকে ধীরে ধীরে কিন্তু মিছিল এগিয়ে যাচ্ছে কলকাতা কর্পোরেশনের দিকে।
এবং প্রচুর কর্মী সমর্থকদের নিয়ে মিছিল এগিয়ে যাচ্ছে। যথারীতি নিরাপত্তা ব্যবস্থাও রাখা হয়েছে। আমরা এই মুহূর্তে সেন্ট্রাল এভিনিউর ক্রসিংয়ে আমরা দাঁড়িয়ে আছি, যেখান থেকে মিছিল কিন্তু এগিয়ে যাচ্ছে। আমরা সামনেই দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু রয়েছে, পাশাপাশি আরও বিজেপির কর্মী সমর্থকরা এই মিছিলে যোগ দিচ্ছেন। যত দূর চোখ যাচ্ছে দেখা যাচ্ছে বিজেপির কর্মী সমর্থকদের ভিড়, মূলত দশ দফা দাবি নিয়ে, যার মধ্যে প্রধান ডেঙ্গু, অর্থাৎ কলকাতা পুরসভা এলাকায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, সেক্ষেত্রে বিজেপির দাবি কোনো হেলদোল নেই পুর কর্তৃপক্ষের, এবং তারই প্রতিবাদে একের পর এক মানুষ ডেঙ্গুর বলি হচ্ছেন, ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন, এবং তারা বলছেন এই ডেঙ্গু তো আর বেছে বেছে কাউকে কামড়ায় না, যেমন দেবজিৎ সরকার বললেন। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিছিল কার্যত শুরু হয়ে গেছে, মিছিল কার্যত শুরু হয়ে গেছে, এবং প্রচুর বিজেপি সমর্থক কিন্তু এই মিছিলে যোগ দিয়েছেন, এবং এই পুরসভা ঘেরাও অভিযানের নেতৃত্ব দিচ্ছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। সমস্ত স্তরের বিজেপি কর্মী সমর্থকরা কিন্তু মিছিলে যোগ দিয়েছেন। আমি ক্যামেরা পার্সন প্রকাশকে বলবো দেখাও, মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে এবং ধীরে ধীরে সেন্ট্রাল এভিনিউ চত্বর থেকে চাঁদনি চক হয়ে কলকাতা পুরসভার দিকে এই মিছিল এগিয়ে যাচ্ছে। মিছিলের সামনেই রয়েছে বিজেপির মহিলা মোর্চার কর্মী সমর্থকরা এবং তার পিছনে অন্যান্য সমর্থকরাও রয়েছে। আমি বলবো আরেকবার চলে যাবো মিছিলের শুরুটা দেখাতে। দেখো যুব মোর্চার সভাপতি দেবজিৎ সরকার কিন্তু মিছিলের তদারকি করছেন এবং মিছিলের একদম আমরা পেয়ে গেছি বিজেপি নেতা জয় ব্যানার্জিকে। জয়দা, অনেক অনেক অভিনন্দন আপনাকে। এই যে পুরসভা অভিযান, কী কী দাবি রয়েছে? পুরসভা এখন একেবারে অকর্মণ্য হয়ে গেছে, এই পুরসভায় মানুষ স্থিতিবিরক্ত হয়ে গেছে। ডেঙ্গুর বাসা হয়েছে, কাটমানির বাসা, দুর্নীতির বাসা এই পুরসভার, এ একদম আর চলবে না, মানুষ হেড আপ হয়ে গেছে। সেই জন্য এই পুরসভাকে চেঞ্জ করে আমাদের বিজেপির পুরসভা আনতে হবে, এবং এই পুরসভা বিল্ডিংয়ে একসময় প্রচুর মহাপুরুষের পায়ের ধুলো পড়েছিল। আমরা যখন বসবো এই পুরসভায় 2020 সালে, তখন আমরা গঙ্গার জল দিয়ে ধুয়ে তবে পুরসভায় বসতে হবে। কেন, আজকে আমি হাবড়ার হসপিটালে 2 বছর আগে 1 বছর আগে গেছিলাম, ওখানে যখন শুনেছিলাম ডেঙ্গু হচ্ছে, ওরা প্রায়ই বলতো ডেঙ্গু হলেই ক্যাম্প করে, পরের বছর থেকে আর ডেঙ্গু হবে না, পরের বছর আরও বেশি ডেঙ্গু হয়। সেই জন্য এই ডেঙ্গু, এই দুর্নীতি, কাটবাজ, এই সব অপদার্থ কাউন্সিলরদের দ্বারা পরিচালিত চোর পরেশান কর্পোরেশনকে উৎখাত করে আমরা বিজেপির কর্পোরেশন করতে চাই, এই ডাকেই আজকে আমাদের এই পদক্ষেপ। নাকি আগামী বছরই, অর্থাৎ 2020-এর প্রায় শুরুর দিকে এপ্রিল মে মাসে পুরসভা নির্বাচন হওয়ার কথা আছে কলকাতা পুরসভা সহ আরও পুরসভা, সেই লক্ষ্যেই কি এর প্রথম পদক্ষেপ? এটা প্রথম পদক্ষেপ না, আমাদের অগেন্দিন থেকে আমাদের প্ল্যানিং শুরু হয়ে গেছে। সেমিফাইনাল ফাইনাল প্রথমে আমরা কলকাতা পুরসভা নেব, তারপর আমরা বিধানসভা নেব, এবং আগে এই যে লিগ্যাল বিল্ডিং থেকে শুরু করে নানান রকম, আগে কাউন্সিলররা একটা বিল্ডিং করতে গেলে একটা ওভারঅল মানি নিত, এখন পার স্কোয়ার ফিট মানি নিচ্ছে, এবং এখানকার কাউন্সিলররা এত বড় লোক হয়ে গেছে যে ভারতবর্ষের যে কোনো বড় লোককে ওরা টাকায় চ্যালেঞ্জ করতে পারে। এই দুর্নীতিমুক্ত একটা সুন্দর পবিত্র সততার একটা কর্পোরেশন গড়ব বলেই আমাদের এই আজকে অভিযান। একেবারে এই অভিযানের পাশাপাশি আপনাকে একটা প্রশ্ন করব, যেহেতু আপনি তো শুধু স্থানীয় লিডার নন, সামনেই রাজ্যের 3 পুরসভায় 3 বিধানসভা উপনির্বাচন আছে, কতটা আশাবাদী? আমরা প্রচুর আশাবাদী, কেন 3টে বিধানসভায় আমরা জিতব বলে মনে হচ্ছে। একেবারে জয় ব্যানার্জি আর বিজেপি নেতা জয় ব্যানার্জি কিন্তু এই এই যে পুরসভা অভিযান, বিজেপির পুরসভা অভিযান, এবং তিনি বলছেন যে তাঁর অন্তত দাবি যে কলকাতা পুরসভা এখন দুর্নীতির আখড়া হয়ে দাঁড়িয়েছে, বেআইনি নির্মাণ থেকে শুরু করে জঞ্জাল, অপরিষ্কার, জল সংকট, প্রয়োজনীয় সাবওয়ে নেই, পাশাপাশি ডেঙ্গুর প্রকোপে কিন্তু মানুষ অতিষ্ঠ হয়ে উঠছে, এবং একের পর এক মানুষের কিন্তু ডেঙ্গুর বলি হচ্ছেন। সব মিলিয়ে কিন্তু বিজেপির যে মিছিল, কলকাতা পুরসভা ঘেরাও যে অভিযান,
তা কিন্তু শুরু হয়ে গেছে। এই কলকাতা পুরসভা অভিযান সেন্ট্রাল এভিনিউ থেকে চাঁদনি চক হয়ে এস এন ব্যানার্জি রোডে পুরসভা ভবনের দিকে এগিয়ে যাবে। প্রশাসনও কিন্তু প্রস্তুত এই মিছিলকে কেন্দ্র করে, যাতে কোনো রকম অশান্তি না হয় সেদিকেও কিন্তু প্রশাসনের কড়া নজর রয়েছে। খবরেই আমরা থাকবো, আমরা দেখাতে থাকবো সরাসরি সম্প্রচারে সেন্ট্রাল এভিনিউ থেকে বিজেপির যে মিছিল এগিয়ে যাচ্ছে কলকাতা পুরসভার দিকে। প্রচুর বিজেপি কর্মী সমর্থক যত সময় গড়াচ্ছে আরও বেশি কর্মী সমর্থক এখানে এসে ভিড় করছেন। এরই মধ্যে আমরা পেয়ে গেছি বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক, রাজু একটু পরে বলছি ওনারা মিছিলটার তদারকি করছেন, বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক। এবং আমরা দেখছি প্রচুর মানুষ আমি দেখাবো এই মিছিল শুরু করছেন, তৈরি আছে প্রশাসনও। এই খবরেই আমরা থাকবো, আমরা দেখাতে থাকবো সেন্ট্রাল এভিনিউ থেকে কলকাতা পুরসভার দিকে যে বিজেপির প্রতিবাদ মিছিল এবং পুরসভা ঘেরাও অভিযান চলছে, তৈরি আছে পুলিশ প্রশাসনও, সেই দিকে আমাদের নজর থাকবে। আমরা দেখাতে থাকবো প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমরা দেখাতে থাকবো। আপাতত এই পর্যন্ত, আপনাদের নজর থাকুক এখন বিশ্ব বাংলা সংবাদ।